আমরা সবাই সাধারণত কোনো কিছু খোঁজার জন্য গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ বারে সার্চ করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগলে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করে না করার চেয়ে কীভাবে আপনি অন্য উপায়ে গুগলে সার্চ করতে পারবেন। সেটা হচ্ছে আপনার ছবি দিয়ে আপনি কোনো কিছু সার্চ করে নিতে পারবেন। আপনার হোক এটা আপনার নিজের গ্যালারিতে তোলা ছবি অথবা কোনো ছবি ডাউনলোড করা ছবি। তো আপনারা কীভাবে ছবি দিয়ে সার্চ করবেন এবং কোন অ্যাপসটা দিয়ে সার্চ করবেন, অ্যাপসটা কোথাও পাবেন, সে সম্বন্ধে বিস্তারিত আজকে আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল তাও 707, আর সাথে রয়েছে বরাবরের মতো আমি হাবিব। স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও টিউটোরিয়ালে। ভিডিও শুরুতে আপনারা জেনে গেছেন আমি আজকে কী নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে আমার প্রতি, যেটা হচ্ছে যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করে নাই, দেখেন ভিডিওর নিচে এরকম লাল লাগা সাবস্ক্রাইব বাটন পাবেন, সেটাতে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পাশে দেখবেন যে ইউটিউব বেল আইকন নোটিফিকেশন আছে, সেটা অন করে দিবেন, যাতে আমাদের দেওয়া টিপসগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমরা যে অ্যাপসটা দিয়ে কাজ করবো সেটা হচ্ছে নাম হচ্ছে অ্যাপসটা সার্চ বাই ইমেজ। অ্যাপসটা কোথায় পাবেন, কীভাবে ইনস্টল করবেন সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। আগে অ্যাপসটার কাজ সম্বন্ধে আপনাদেরকে ইন্ট্রোডিউস করছি। দেখেন অ্যাপসটা ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন। এ দেখেন এরকম প্লাস চিহ্ন, টেক ফটো, ইমেজ গ্যালারি। তো টেক ফটো হচ্ছে আপনি কোনো ছবি তুলে নগদে এটা সম্বন্ধে গুগলে সার্চ করার জন্য তখন টেক ফটো। আর ইমেজ গ্যালারি, মনে করেন আপনার কোনো ছবি ইমেজ গ্যালারিতে সেভ করা আছে, সেই ছবিটা যদি আপনি সার্চ করতে চাচ্ছেন। তো আমি ইমেজ গ্যালারিতে যাই, প্রথম ইমেজ গ্যালারি থেকে আমরা দেখাচ্ছি। ইমেজ গ্যালারিতে যাওয়ার পর আপনারা আপনাদের ফাইল লিস্টগুলো ওপেন আসবে, যেখানে এরকমভাবে আসবে আপনি চাইলে আপনার পছন্দ মতো সেট করে নিতে পারবেন। আমি যেমন ফটোতে গেলবো, যা ফটোতে যাওয়ার পর আমি যেই ছবিটা নেবো সেটাতে কাজ করবো সেটা আপনাদের দেখাচ্ছি। যেখানে আমি এই ছবিটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমি সার্চে দেবো, সেই সার্চ অপশানে ক্লিক করবো। এখানে প্রিপেয়ারিং ইমেজ ফর সার্চ, ছবিটা আমি কোথা থেকে পেয়েছি এ টু জেড এখন বিস্তারিত এসে পড়ব। ছবিটা দেখেন, এখানে আমি ছবিটার সাইজ কত কোথা থেকে নিয়েছি দেখেন আমি বিস্তারিত এখানে এসে পড়েছে। ছবিটার সম্বন্ধে কী লেখে ছবিটা সার্চ দেওয়া হয়েছিল সেটার সম্বন্ধেও ডিসক্রাইব এখানে এসে পড়েছে। তো এভাবে আপনি আপনার কোনো ছবি তোলা থাকলে ঠিক এভাবেই ছবিতে খুঁজে নিতে পারবেন। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কীভাবে ছবি তুলে আপনি প্রোডাক্টের সম্বন্ধে কোনো জিনিস সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন, সেটার সম্বন্ধে আজকে এখন আমি আপনার দেখাবো। দেখুন তখন সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটার জন্য আবার আপনাকে প্লাস চিহ্নে আবার ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে দেখেন টেক ফটো নামে একটা অপশন আছে, টেক ফটোতে আমরা ক্লিক করবো। টেক ফটোতে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে ক্যামেরা ওপেন হয়ে এসে পড়বে। তো ক্যামেরা ওপেন আসার পর আপনার যে কোনো আপনার একটা যে জিনিসটা আপনি জানতে চাচ্ছেন সেটা সম্বন্ধে নিয়ে ছবি তুলবেন। জাস্ট আমি ছবি তুললাম, যেটা ছবি তোলার পর অটোমেটিক এটা ওঠে যাবে। ওঠার পর আমি টিক চিহ্নতে ক্লিক করবো। টিক চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখুন সার্চ নামের অপশনে, সার্চ অপশনে যাবো। দেখুন সার্চিং হচ্ছে, প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস এ টু জেড এখানে এসে পড়ছে। কোড দেখেন এটা বিস্তারিত সম্বন্ধে সব কিছু এসে পড়ছে এখানে, মানে এয়ার হচ্ছে এসে রিমোট, এই যে রিমোট সম্বন্ধে বিস্তারিত সব ডিটেলস এসে পড়ছে, এবং এটার অল্টারনেটিভ আরও সিমিলার প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস এসে পড়ছে। তো বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার একটা অ্যাপসের মাধ্যমে ছবি দিয়ে গুগলে সার্চ করে নিতে পারবেন। তো এই মজাদার অ্যাপসটা সম্বন্ধে ইন্ট্রোডিউস পেয়ে যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন। আর অ্যাপসটা কোথায় পাবেন, অ্যাপসটা কঠিন কিছু না, অ্যাপসটা আপনি প্লে স্টোরে পাবেন, সার্চ বা ইমেজ লিখে সার্চ দিলে অ্যাপসটা পেয়ে যাবেন। আর অ্যাপসটা খুঁজে পেতে কষ্ট হবে তাদের জন্য আমি বলছি, ভিডিও ডিসক্রিপশনে নিচে অ্যাপসটা ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি ক্লিক করলে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। দেখেন আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি, তো আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন করে আপনারা সার্চ দিতে পারবেন। তো এরকম অ্যাপসের সম্বন্ধে ইন্ট্রোডিউস পেয়ে ভালো লাগার পর আপনারা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনারা জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথেই থাকবেন এরকম মজার অ্যাপ সম্বন্ধে ইন্ট্রোডিউস পাওয়ার জন্য। তাহলে আজ আর নয়, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, টেক কেয়ার।